আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলা রেসিপি বাই হাসিনা ইউটিউব চ্যানেলে। ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে ঝটপট মুরগির ঝাল ভুনা আজ আপনাদের তৈরি করে দেখাবো। সাদা ভাত, পোলাও, খিচুড়ি, পরোটা বা লুচি সব কিছুর সাথে মানানসই আমার এই রেসিপিটি। রান্নার সব টিপস জানার জন্য শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সকল ভিডিও সম্পর্কে আপডেট থাকুন। চলুন তবে মুরগির ঝাল ভুনা রান্না শুরু করি। আমি ফার্স্টে এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিচ্ছি 3 টেবিল চামচ। এখান তেজপাতা দিচ্ছি, 2টা তেজপাতা আমি ছেড়ে নিয়েছি। 3টা এলাচ দিচ্ছি, দারচিনি দিচ্ছি 3 টুকরা, গোলমরিচ আস্ত দিলাম কয়েকটা। আমি এখন এই শুকনো মশলাগুলো একটু নেড়ে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ, এটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে এসছে। এখন আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, এটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা আছে 1 টেবিল চামচ করে, এটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে পেঁয়াজ বেসটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরো মশলা নিয়েছি, এখানে হলুদ গুঁড়া 1 চা চামচের চেয়ে বেশি 1.5 চা চামচ নিয়েছি, মরিচ গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ। এখানে একটু জায়ফল জয়িত্রী গুঁড়া আছে আর গরম মশলার গুঁড়া আছে, এটা আমি রান্নার শেষে দেব। এখন আমি মশলাটাকে কষানোর জন্য একটু লবণ দিচ্ছি স্বাদের জন্য, প্রায় 1 চা চামচ লবণ দিলাম। অল্প একটু পানি দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি 1টা বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এটাতে আমি আরেকটু পানি দেব। পানি অল্প অল্প করে দিবেন। এখানে ঝাল ভুনা তৈরি করছি, এখানে আপনার দইয়ের কোনো ব্যবহার হবে না, দুধের ব্যবহারও হবে না, কারণ কোরমা আর রোস্টে এসবের ব্যবহার হয়, ঝাল ভুনাতে এসবের কোনো ব্যবহার করতে হয় না। এখন আমি একটু ঢেকে দেব, ঢেকে 3-4 মিনিট রাখব। চার মিনিট পর ফিরে আসলাম। দেখুন তেলটা এখন, মশলা আর তেল একসাথে কষানো হয়ে গেল। আমি এখানে গোটা টমেটো দিয়েছি, অনেকে টমেটোর সস ব্যবহার করেন, টমেটো 1টা টমেটো দিলেই হয়ে যায়, সসের ব্যবহার লাগে না। যারা সস দিবেন তারা এখানে 2 টেবিল চামচ সস ইউজ করবেন। আর এখানে আমি মুরগি নিয়েছি, একটি দেশি মুরগি রেগুলার সাইজে কেটে নিয়েছি, আর এখানে ওজন হয়েছে 550 গ্রাম। এটা আমি এখন এটার সাথে দিয়ে দেব। এখন আমি এটাকে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ভুনা মশলা, ভুনা মুরগিতে আপনার পানির ব্যবহার কম হবে, এজন্য আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে সিদ্ধ করতে হবে ঢেকে ঢেকে। আমি এখন এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য, মিডিয়াম লো হিটে রাখবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে,
দেখুন কিরকম তেলটা উপরে ভেসে উঠেছে, মশলাটাও মুরগির সঙ্গে মাখামাখি হয়ে গেছে। এখন আমি এটাতে পানি দেব এক কাপ পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য, আবার ঢেকে দেব 15 মিনিটের জন্য। আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি এখানে, পানির সাথে আমি এখন গরম মশলার গুঁড়াটা আর জায়ফল জাত্রী গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি খরচ করেছি 2 কাপ। আমি এখন যাকে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য। দশ 15 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি দেখছি কিরকম ঝোল আছে, কোনো ঝোল নেই, এটা আরও শুকিয়ে যাবে। আমি এখানে এই কয়েকটা কাঁচামরিচ গোটা দিচ্ছি গন্ধর জন্য, ফ্লেভারটা সুন্দর হবে। কাঁচামরিচের ফ্লেভার এমনিতেও সুন্দর লাগে, সব কিছুতে, সব ভুনা জিনিসেই কাঁচামরিচ লাগে। এখন আমি এটাকে ঢেকে 2 মিনিট রেখে চুলাটা বন্ধ করে দেব। আমি এখন পরিবেশনের পাত্রে এটাকে বেড়ে নিচ্ছি। তৈরি করে ফেললাম মুরগির ঝাল ভুনা ঝটপট রান্নার এই রেসিপিটি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।